আচ্ছা, আজকে আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে সেকেন্ড ক্লাস। আমরা ইতিমধ্যে ইনস্টাগ্রামের উপর একটা ক্লাস শেষ করলাম, সেটাতে মোটামুটি অনেক কিছু আলোচনা হয়েছে যেগুলো মিসিং ছিল। ইনশাল্লাহ আজকে সব শেষ হয়ে যাবে, প্লাস আজকে আমরা একটা গিগ বানানো শিখে ফেলবো। আর এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে সেগুলো আপনারা নোট ডাউন করে রাখেন, আমরা যে কোনো একটা বাড়তি ক্লাস দিয়ে ইনস্টাগ্রামের দরকার হয় তৃতীয় ক্লাসটাও নিয়ে ফেলবো। ইনস্টাগ্রামটা একটু ভালো করে বুঝলে ভালো। ঠিক আছে, আমরা ইনস্টাগ্রামের একটা অটোমেশনও আপনাদেরকে লাইভ লাইভ দেখাবো, কিন্তু কার্যক্রমগুলো বা কী কী প্রসেস এখানে আমরা করবো সেটা কিন্তু হিডেন থাকবে। শুধু দেখাবো যে কাজটা হয় কিনা, সেটা হয়তো ক্লাসের যে কোনো একটা অংশে আজকে যদি পসিবল হয় আজকে অথবা অন্য কোনো একটা ক্লাসে অ্যাড করে দেখিয়ে দেওয়া হবে। আর এটা আপনাদেরকে ফ্রি দেওয়া হবে, যারা আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সির স্টুডেন্ট তারা ফ্রি পাবেন। ফ্রি পেতে হলে কিছু কাজ আসলে করতে হবে, এটা আমরা পরে আলোচনা করবো। আমরা মূল ক্লাসটা তাহলে শুরু করে দিচ্ছি, সেকেন্ড ক্লাস। আজকে আমাদের গত ক্লাসে যেগুলো হয়েছিল সেগুলো আমরা একটু কুইক রিভিউ করি। সেখানে কিছু বিশেষ ব্যাপার ছিল, বিশেষ করে অ্যালগোরিদমটা ছিল, ইনস্টাগ্রামের যে অ্যালগোরিদমটা, আশা করি ব্যাপারটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আমরা কাজ করব। প্রথমত আমাদেরকে কী করতে হবে, আমাদের ইমেজের রেজুলেশন হতে হবে। কিন্তু আচ্ছা, প্রোফাইল সেট আপটা মনে হয় বলার দরকার নেই, তারপরে একটু বলি। প্রোফাইল সেট আপের জন্য কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, কিওয়ার্ডটা আপনারা বেছে নেবেন এবং আমার প্রোফাইল দেখে দেখে আপনারা আইডিয়া জেনারেট করতে পারেন। কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, কিওয়ার্ড যদি এক এক জায়গায় এক এক রকম দেন কখনো কোনোটাই র্যাঙ্কে আসবে না। ঠিক আছে, কিওয়ার্ডটা সব জায়গায় কিন্তু সেম রাখতে হবে। কিওয়ার্ড একটা জিনিস, নাম একটা জিনিস, তারপরে অল্টার ট্যাগ আরেকটা জিনিস। এই তিনটা জিনিসকে আপনারা সুন্দর করে নোট ডাউন করবেন এবং ওই নোট ডাউন যেটা করবেন সেই একই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে গিয়ে একইভাবে ইউজ করবেন। তাহলে সবগুলোই র্যাঙ্ক হয়ে যাবে, কারো কোনো সমস্যা হবে না। যারা উল্টাপাল্টা করে ফেলবেন তাদের কিন্তু র্যাঙ্কগুলো পাবে না সহজে। তাহলে আর প্রোফাইলের পিকচারের ব্যাপারটাও সেম, আপনারা ফাইবারের জন্য, যেহেতু এটা আমাদের মূল টার্গেট করা, তো ফাইবারে আমরা যেই পিকচারটা ইউজ করব একটা মেয়েরই বলছিলাম করার জন্য, তো সেই মেয়ের পিকচারটা আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিতে, শুধুমাত্র লিঙ্কডইন ছাড়া। ঠিক আছে, যদি সে রিয়েল হয় লিঙ্কডইনে তার ছবি দিবেন, যদি রিয়েল রিয়েল না হয় সেই ক্ষেত্রে লিঙ্কডইনে তার রিয়েল ছবিটাই দিবেন। আশা করি এটা লিঙ্কডইনের ক্লাসে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন, আর এখন যা বোঝার বুঝছেন। তো প্রোফাইল তৈরি করার পর আপনাদের একটা আমাদের মাদার অ্যাকাউন্ট সেটার কথা বলতেছেন, যেটা আমাদের প্রোফাইল রিয়েলটা হবে। হ্যাঁ, মাদার অ্যাকাউন্ট তো আপনাদের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনারা চাইলে করতে পারেন, কিন্তু ফাইবারের জন্য যেটা আমি সেটাকেই মূলত ফোকাস করতেছি। আপনার পার্সোনালটাকে আমি ফোকাস করব না, পার্সোনালটা আপনি পার্সোনাল যেভাবে ভালো লাগে সেভাবে ইউজ করবেন। মাদার অ্যাকাউন্টটা মূলত আমি ফাইবারের অ্যাকাউন্টটাকে ফোকাস করবো, মানে ফাইবারকে রিলিভেন্ট, ফাইবারের মতো মার্কেট প্লেসগুলোকে টার্গেট করে যেই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কাজ করবো সেটার জন্য যে অ্যাকাউন্টটা সেটাকে টার্গেট করতেছি। এরপর আপনাদের পোস্টের রেজুলেশন হবে 1080x1080, এটা ইনস্টাগ্রামের জন্য ফিক্সড এবং ফেসবুকে কোনো প্রবলেম হবে না, তবে টুইটারে আর লিঙ্কডইনে একটু প্রবলেম হবে। তারপর পিন্টারেস্টেও প্রবলেম হবে না, পিন্টারেস্টে যে কোনো রেজুলেশন দিলেই চলে, যদিও প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কিন্তু আলাদা একটা রেজুলেশন থাকে বা আলাদা একটা পিকচারের সাইজ থাকে, সেই সাইজটা যদি মেনটেন করা হয় সেটা ভালো। তো আমরা কিন্তু আবার আপনাদেরকে একটা অটোমেশন শেখাবো যেটার মাধ্যমে আপনারা, সাপোজ আমি এক্সাম্পল হিসেবে বলতেছি যে ধরেন আপনি ইনস্টাগ্রামে একটা পোস্ট করলেন, সেই ইনস্টাগ্রামের পোস্টটা আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে অটোমেটিক্যালি চলে যাবে, আপনাকে এখানে কোনো কাজই করতে হবে না, শুধুমাত্র একটা সফটওয়্যার সেট আপ করে দিতে হবে, ওইটা দিয়েই সব কাজ অটোমেটিক্যালি এবং ফ্রিভাবেই হবে। ঠিক আছে, যদিও অনেক অনেক পেইড টুলস আছে, কিন্তু আমরা যেহেতু সব ফ্রিলেই ফ্রিতে উপভোগ করতে পছন্দ করি, সেজন্য আমরা বেস্ট ফ্রি টুলটাই আপনাদেরকে দেখাবো, যেটা দিয়ে খুব মজা করেই কাজ করতে পারবেন। এখানে একটা প্রবলেমে পড়তে হবে, এটা আসলে ইনস্টাগ্রাম আমি চাচ্ছিলাম পিন্টারেস্ট থেকে করতে, কিন্তু পিন্টারেস্টটা ওই সফটওয়্যারে ওইভাবে এখনো ডেভেলপ হয়নি। পিন্টারেস্ট থেকে করলে যেটা সুবিধা সেটা আসলে পিন্টারেস্টে কিন্তু পুরো এক মাসের পোস্ট শিডিউল করা যায়, যেটা আসলে অন্যান্য প্ল্যাটফর্মে পুরো এক মাস করা যায় না, হয়তো এক সপ্তাহ পর্যন্ত করা যায়। ঠিক আছে, কিন্তু পিন্টারেস্টে পুরো এক মাস করা যায়, সেই জন্য পিন্টারেস্টে একদিন বসে যদি এক মাস করে দেওয়া যেত তাহলে পুরো এক মাস আমাকে ওইদিকে আর মনোযোগ না দিলেও চলতো। এখন যেহেতু এটা আমরা পাচ্ছি না, হয়তো সামনে ডেভেলপ হতে পারে, ডেভেলপ যদি হয় সেটা আপনারা বুঝবেন, আমরা ইনস্টাগ্রাম দিয়ে দেখিয়ে দিব। আমরা ফার্স্ট ব্যাচকে টার্গেট করছিলাম কিন্তু পিন্টারেস্ট দিয়ে বোঝানোর, তো দেখলাম পিন্টারেস্টে ওটা এখনো ডেভেলপ হয়নি। যাই হোক, আপনাদের ক্ষেত্রে হয়তো আমরা ইনস্টাগ্রাম দিয়ে দেখাবো, আজকে সেটা নিয়েও একটু আলোচনা করব এবং আলোচনাগুলো করার পর আপনারা কিন্তু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমরা অনেকগুলো কথা বলে ফেললাম, তাহলে কুইক রিভিউর মধ্যে যেটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে কিওয়ার্ডের ব্যাপারগুলো বললাম না, তিনটা জিনিস আমি অলরেডি বললাম, একটা হচ্ছে আপনার নাম মানে ইউজার নেম, একটা হচ্ছে কিওয়ার্ড, আর একটা হচ্ছে অল্টার ট্যাগ অপটিমাইজেশন। এই তিনটা জিনিসকে একটা নোট ডাউন করবেন। প্রোফাইল পিকচার, সরি, প্রোফাইল পিকচার তো বললামই, যেটা ফাইবারে থাকবে সেম পিকচার প্রত্যেকটা সোশ্যাল শুধু লিঙ্কডইন ছাড়া। তারপর আপনাদের পোস্টের রেজুলেশন, অর্থাৎ পিকচার যেগুলো আমরা ইউজ করবো, অবশ্যই অনেক হাই কোয়ালিটি ইমেজ ডাউনলোড করবেন যেখান থেকে করেন না কেন,
লো কোয়ালিটি কোনো ইমেজ দিয়ে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো প্রমোশন বা পোস্ট করে 12টা বাজাবেন না, কারণ বাইরের দেশেরকে যেহেতু আমরা টার্গেট করতেছি ওরা কিন্তু কোয়ালিটির উপরে খুব বেশি সেন্সিটিভ বা একটু সতর্ক বলা যায় আসলে, মানে কেয়ারফুল বা কেয়ার করে খুব বেশি। তো আমরা অবশ্যই খুব হাই রেজুলেশনের ছবিগুলো নামাবো, আপনাদেরকে গুগল থেকেও কিভাবে নামাতে হয় সেটাও কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। গুগল থেকে আবার যে কোনো ছবি নিয়ে ইউজ করাটা সেফ না, তো সেফ ছবি কিভাবে পাবেন সেটাও বলা হয়েছে, দেখানো হয়েছে, আপনারা খুব সেফলি ডাউনলোড করতে পারবেন। আর ইনস্টাগ্রামের জন্য আপনারা বেস্ট যদি খুব ভালো ছবি নিতে চান, পিন্টারেস্টে অ্যাভেলেবেল ছবি আছে, পিন্টারেস্ট থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। আর যদি একটু অশালীন জাতীয় ছবি প্রয়োজন হয় সেটা আসলে সবচেয়ে বেস্ট হবে ইনস্টাগ্রাম, কারণ অন্যান্য প্ল্যাটফর্মে এত পরিমাণের ছবি একটা মানুষ অর্থাৎ একটা ইন্ডিভিজুয়ালের কিন্তু আমরা পাবো না। আর আপনারা কিন্তু যত বেশি সম্ভব, আমি যদিও বলতেছি 10টা 15টা, কিন্তু যদি কেউ বলেন যে না আমি আরো বেশি করব, আরো ভালো, যত বেশি করবেন তত ভালো। বিশেষ করে আমরা যখন অটোমেশনের কাজগুলোতে যাব তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফেক অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে, সেগুলোকে আপনি প্রপারলি মানুষ না করলেও চলবে, সেগুলোর জন্য হাজার হাজার ছবির কোনো প্রয়োজন নাই, হয়তো 10-5টা ছবি কালেক্ট করলেই হবে, 10টা মিনিমাম করেন, 5টা একটু রিস্ক হয়ে যায় যেহেতু অটোমেশনে কাজ করব। অটোমেশনে কাজ করার সময় প্রোফাইলগুলোকে রিয়েল যেন ওরকমই বোঝাতে হয় আসলে, যদি রিয়েল ওরা ধরে ফেলে যেটা রিয়েল অ্যাকাউন্ট না, ওই অ্যাকাউন্টটা ইনস্টাগ্রামে সাসপেন্ড করে দিবে, যেহেতু আমাদের কাজগুলো একটু ওই লেভেলের হবে আসলে। আচ্ছা যাই হোক, এগুলো আমাদের যখন অটোমেশনের ক্লাসটা আপনাদেরকে শিখাবো এবং ওই ধরনের কাজগুলো রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করেন যারা করবেন তাদেরকে সবাইকে দেওয়া হবে। এখন আপাতত আপনারা ফেসবুকের অটোমেশনটা যাদের দরকার, বিশেষ করে গ্রুপ মেম্বার বাড়ানোর ব্যাপারটা, এটা খুব দরকারি, যারা বুঝেন তারা অলরেডি অনেকে কাজ করছেন, যারা এখনো বুঝতেছেন না তারা ভবিষ্যতে হয়তো বুঝবেন, কিন্তু এখন থেকে কাজ করতে হবে, যত আগে কাজ শুরু করবেন তত বেশি গেইনার হবেন। ফেসবুকের একটা গ্রুপে যদি আপনি অনেক বড় আকারে তৈরি করতে পারেন সেটাও আসলে কম না, অনেক বেশি। আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারগুলো আসলে ফেসবুকের ক্লাসে বলাই হয়েছে যে প্রচুর অ্যাকাউন্ট আসলে লাগবে। যাই হোক, ইনস্টাগ্রামের কিন্তু আরো বেশি লাগবে, আর ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো এত ক্রিটিক্যাল না করা, শুধু ফোন নাম্বারটা জোগাড় করাটা আসলে একটু ক্রিটিক্যাল হয়ে যায় বা টাফ হয়ে যায়, বাকি প্রসেসগুলো তেমন একটা ইজি বা আমরা আরো কোনো প্রসেস আছে সেটাও বলে দিব যে কিভাবে আপনারা অটোমেশনের কাজের জন্য ফোন নাম্বার ছাড়াও অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে পারবেন, ঠিক আছে, ফলোয়ার বাড়াতে পারবেন, কোনো একটা স্পেসিফিক পোস্টের উপরে লাইক বাড়াতে পারবেন। আচ্ছা তাহলে আমাদের দেখি এখন কতটুকু দিয়েছিলাম, তাহলে পোস্টের রেজুলেশন, তারপরে পোস্টের উপরে কিন্তু আপনি যেই পোস্টটা দিচ্ছেন সেই পোস্টটা রিলিভেন্ট একটা ডিসক্রিপশন লিখতে হবে। একটা কমন ডিসক্রিপশন যদি সবসময় ইউজ করেন সেটা কিন্তু ভালো না। ঠিক একইভাবে হ্যাশট্যাগেরও আমরা অলরেডি বলে দিছি আপনাদেরকে প্রচুর প্রচুর সেট রেডি করে রাখতে হবে, যদি পারেন সবচেয়ে বেস্ট হয় আপনারা যদি পুরো 30 দিনের জন্য একটা সেট অর্থাৎ অনলি 600, আমি ধরে সরি 30 × 30 900টা কিওয়ার্ড আসলে খুবই টাফ আমি জানি, তারপরে যদি পারেন সেটা খুবই বেস্ট। যদি ইনকেস আপনারা মনে করেন যে না 900টা আসলে অনেক বিশাল একটা ব্যাপার, এটা টাফ, আসলে 900টা বললেও ভুল হবে, কারণ এখানে কিন্তু কিছু কমন থাকবে, যেমন আপনারা 7-8টা কমন রাখতেই পারেন। তাহলে আমি যদি 22টা করে ধরি, 22টা করে ধরলে 720টা হয় 30 দিনে, তো 720টা আমার মনে হয় অনেক বেশি আপনাদের জন্য হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা অ্যাটলিস্ট 2 সপ্তাহ অর্থাৎ 15 দিন, ঠিক আছে, 15 দিনের জন্য 15 × 20 = 300 অর্থাৎ 330 আপনারা চেষ্টা করবেন যত বেশি সম্ভব হয় তত বেশি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কালেক্ট করে সেট বানিয়ে ফেলতে। কিছু কমন থাকবে কিন্তু সেটা যেন 7টা বা 8টার উপরে না যায়, যদি 5টা হয় আরও ভালো, বা 7টা পর্যন্ত আসেন, 8টাও আসলে মনে হয় একটু বেশি, 30% ধরে ফেলবে প্রায়, 30% যেন না হয়, 30% মানে 25% হচ্ছে মোটামুটি স্ট্যান্ডার্ড, তারপরে 7টা পর্যন্ত থাকেন, এটাই বেস্ট। আচ্ছা যাই হোক, তো এগুলো আসলে করি গত ক্লাসে বলা হয়েছে এ টু জেড, গত পরশু দিনের যে ফার্স্ট ক্লাসটা পারবেন আপনারা। আর পোস্ট আমাদের যেহেতু টপে নিতে হবে, এবং টপে নিতে পারলে একটা ফায়দা আছে, সেই ফায়দাটা গত ক্লাসে বলা হয়নি, কিন্তু পুরো অ্যালগোরিদমটা বলা হয়েছে যে কিভাবে আপনারা টপে যেতে পারবেন। সেই জন্য আপনাদের এই উইকের মধ্যে আপনারা চেষ্টা করেন সবার অন্তত 10টা 10টা করে ইনস্টাগ্রামের প্রপার অ্যাকাউন্ট, ঠিক আছে, শুধু অ্যাকাউন্ট করলে হবে না, প্রত্যেকটা অ্যাকাউন্টে একটা আলাদাভাবে বায়ো, খুব শর্ট বায়ো দেন, এত বড় বায়ো যেটা মাদার অ্যাকাউন্ট যেটা ফাইবারের জন্য বা সোশ্যাল মিডিয়া যেটা আমরা র্যাঙ্কিংয়ের জন্য করতেছি সেটাকেই সুন্দর করে করেন, আমার প্রোফাইলটাকে দেখে দেখে আইডিয়া নিয়ে করেন, আর বাকিগুলো আপনারা যে কোনো একটা সুন্দর একটা ছোট্ট একটা বায়ো দেন, একটা যে কোনো একটা লিঙ্ক যদি নাও দেন কোনো প্রবলেম নেই, না দিলেই ভালো, প্রথম অবস্থায় একদম নতুন অ্যাকাউন্টে লিঙ্ক দিয়েন না, কিছু ফ্রেন্ড যখন গ্রো আপ হবে তখন দেন, ঠিক আছে, কারণ লিঙ্ক দিয়ে দিলে অনেকে মনে করে যে আসলে মার্কেটিংয়ের উদ্দেশ্যে এটা করছে, একদম প্রথমত আমাদের এগুলো দরকার নেই। যখন আপনার ওই ফেক অ্যাকাউন্টে মিনিমাম আপনার 50টা বা 100টা যদি হয়, 50টা হলেও চলবে, বা 40টাও যদি 40 থেকে 50টা মনে করেন যখন ফ্রেন্ড গ্রো আপ হবে তখন লিঙ্ক দিবেন, এর আগে দেওয়ার দরকার নাই, এর আগে লিঙ্ক দিতে গেলেও অনেক সময় প্রবলেম করে, কিন্তু যখন অনেক পুরনো হয়ে যায় বিশেষ করে 7-10 দিন হয়ে যায়, তারপরে কিছু ফলোয়ার হয়ে যায়, তখন কিন্তু লিঙ্কে কোনো প্রবলেম হবে না। একটা সুন্দর ইউজার নেম চুজ করে ফেলেন, আজকে এগুলো করবেন, সুন্দর ইউজার নেম যেটা একটু বিশেষ করে ইউএস, আর ইউএস এর নামগুলো আপনারা কোথায় পাবেন সেটা আশা করি সবাই জানেন,
ওইগুলো থেকে সুন্দর করে ইউনিক ইউনিক নাম্বার আন, কারণ আপনারা জানেন যে একই নাম আসলে একাধিকবার ইউজ করা যায় না। আর চেষ্টা করবেন সংখ্যা জাতীয় কিছু না লাগিয়ে শুধু শব্দ দিয়েই সুন্দর করে ইউনিক নেম গুলো তৈরি করার। যদি একান্তই না হয় সেক্ষেত্রে 1, 2 সুন্দর লাগে এমন কিছু একটা লাগান, বা 0, ঠিক আছে 0 লাগানোটা বেস্ট হবে না, কারণ 0টা আর ওটা ধরা যায় না। সেক্ষেত্রে 1, 2 কিছু লাগান, 0 দিয়েন না, 1 অথবা 2, এবং চেষ্টা করবেন শব্দ দিয়ে তৈরি করতে। এভাবে আপনারা 10টার জন্য 10টা না, আপনারা 15টা করেন, 15টা করে সবাই অ্যাকাউন্ট তৈরি করেন, বা যাদের মোবাইল নাম্বারে বেশি প্রবলেম তারা অ্যাটলিস্ট 10টা করেন। এবং এই 10টা আপনারা আমাদের সেকেন্ড ব্যাচে মেবি বা 13 জন আছেন, তো 13 জনের যদি 10টা অ্যাকাউন্ট হয় আলহামদুলিল্লাহ 130টা অ্যাকাউন্ট, বিশাল একটা ব্যাপার। এই 130টা অ্যাকাউন্ট দিয়ে যদি আমরা একটা পরীক্ষামূলকভাবে কাজ করে আপনাদেরকে দেখাতে পারি লাইভ, যে হ্যাঁ 130টা অ্যাকাউন্ট থেকে হয়তো আপনাদের ইনস্টাগ্রামের 130টা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করতে হবে না, অ্যাটলিস্ট একটা ইনস্টাগ্রামের অ্যাপ থেকে 6টা অ্যাকাউন্টে যেহেতু অ্যাট এ টাইম কাজ করা যায়, তাহলে 6টা অ্যাকাউন্ট থেকে আপনি একটা পোস্টে কমেন্ট করতে আপনার সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে। যদিও এটা অনেক বেশি, এত সময় আসলে লাগে না, কারণ কমেন্টিং এর ব্যাপারটা খুবই সিম্পল। আমি বললাম ইনস্টাগ্রামে কমেন্ট একেবারে সিম্পল, একটা ইমোজিই যথেষ্ট, আর একটা যদি পারেন সাথে একটা দুটো ওয়ার্ড, বা ওয়ার্ড না দিয়ে শুধু ইমোজি দিলেই হবে, থামস আপ, তারপরে কতগুলো আগুনের সাইন আছে, বা লাভ এর চিহ্ন আছে, বা কিসের চিহ্ন আছে, মানে যেটা ওই পোস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ, বোঝানো যাচ্ছে যে আমি পছন্দ করছি, বা যেটা আসলে সুন্দর হয় মানায়, সেরকম একটা কিছু ইমোজি দিলেই ইনস্টাগ্রামের জন্য ইনাফ। তো এইভাবে আমরা যদি 6টাই ধরে নিচ্ছি, আপনারা 12 জনের তো 10টা করে করলেন, 120টা, সরি 130টা, 13 জন, আমি অতগুলো না ধরে আমি 6টা করে ধরতেছি, 6 13 কত হয়, 68টা মেবি, সরি 78টা, 78টাও আসলে মোর দ্যান ইনাফ। তো 78টা কমেন্ট যদি আপনারা সবাই করেন একটা পোস্টের মধ্যে এসে, এবং সবাই একটা করে লাইক দিলেন, প্লাস আমি অটোমেশনে করে দিব ওই পোস্টটা যেন খুব দ্রুত 300-400 লাইক পৌঁছে যায়, তো এতে করে হবে কি 24 ঘন্টার মধ্যে কিন্তু আমার ওই পোস্টটা, যেটাতে প্রচুর রিটেনশন বা আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, প্লাস লাইক চলে আসছে, কমেন্ট চলে আসছে, তখন কিন্তু অ্যালগোরিদম অনুযায়ী ইনস্টাগ্রামের কাছে একটা নোটিফিকেশন বা একটা বার্তা যাবে যে এই পোস্টের মধ্যে পোস্ট হওয়ার সাথে সাথে 15-10 মিনিটের মধ্যেই অনেক বেশি লাইক চলে আসছে, কমেন্ট চলে আসছে। এখন ওইটা যখন ইনস্টাগ্রামের কাছে যাবে, ইনস্টাগ্রাম কিন্তু অটোমেটিক্যালি মনে করবে যে না এটা নিশ্চয়ই ভালো, এটাকে ইনস্টাগ্রাম নিজে থেকে কি করবে, ওই হ্যাশট্যাগ গুলোর জন্য টপে নিয়ে যাবে, এটাই হয় ইনস্টাগ্রামে। তো আমার একটা পোস্ট টপে গেলে ফায়দাটা কি, ফায়দাটা হচ্ছে এটাই, যখন ওই ধরনের হ্যাশট্যাগ গুলো দিয়ে, মানলে আপনারা জানেন আমরা যে হ্যাশট্যাগ গুলো দেখাচ্ছি ওগুলো কিন্তু আপনারা প্রত্যেকটা ভলিউম দেখতে পাচ্ছেন, যে কোনটার কত সার্চ ভলিউম মাসে, কোনোটা লক্ষাধিক, আমরা লক্ষাধিক নিব না, মানে লক্ষাধিক না আসলে মিলিয়ন দিয়ে, 10 লক্ষের উপরে, ওগুলো নিলেও খুব কম নিব, ওগুলোতে আমাদের এখন আপাতত কাজ হবে না। তবে যেগুলো মোটামুটি আপনার 1 লক্ষ অনেক বেশি, মোটামুটি 50,000, 40,000, 30,000, হ্যাঁ বা 10,000 প্লাস যেগুলো, এগুলোর জন্য কিন্তু, এগুলোর যে কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো বা হ্যাশট্যাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমরা র্যাঙ্ক পেয়ে যাবো। আপনারা একটু কেউ ক্যামেরাটা অন রাখেন, ক্লাসটা হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, ক্লাসটা কি হচ্ছে? হ্যাঁ ক্লাস তো হচ্ছে, একটু ক্যামেরাটা কেউ অন রাখেন, ক্লাসটা হঠাৎ শেষ হয়ে গেলে আমি বুঝবো না। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ ক্যামেরাটা একটু কেউ অন রাখলে ভালো হবে, আপনারা কেউ একজন ক্যামেরাটা অন করে দেন, না হলে ক্লাস শেষ হয়ে গেলে আমি বুঝবো না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা আমরা একটু পরীক্ষামূলক করে যদি আপনাদেরকে দেখাতে পারি তাহলে মনে হয় আপনাদের আরো বেশি ভালো হবে। তো আমরা কিন্তু একটা কমিউনিটির ব্যাপারে আপনাদেরকে বলছি, ওই কমিউনিটির কাজ হবে এরকম, যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও দিব, ফেসবুকে কোনো পোস্ট করব, বা ইনস্টাগ্রামে কোনো পোস্ট করব, বা টুইটারে কোনো পোস্ট করব, তখন আমরা যদি পুরো কমিউনিটিটা, আমাদের যা অ্যাকাউন্ট আছে সেটা নিয়ে যদি খুব দ্রুত, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে একই, ঠিক আছে, আপনি যত দ্রুত এটার মধ্যে এঙ্গেজ হতে পারবেন তত দ্রুত আসলে রেজাল্ট। তবে আধা ঘন্টা হচ্ছে সবচেয়ে বেস্ট আমরা ধরে নিই, কিন্তু 1 ঘন্টাটা মোটামুটি বেস্ট না, তারপরেও সারে, কিন্তু 1 ঘন্টাও যদি ওভার হয়ে যায় তাহলে আসলে আর তেমন একটা ফায়দা হবে না। সেই জন্য আপনারা চেষ্টা করবেন, যারা ডিজিটাল মার্কেটিং আসলে সিরিয়াসলি করবেন, তারা একটা ওইভাবে কমিউনিটি তৈরি করতে, ওই কমিউনিটিটা আমাদের একটা গ্রুপ তৈরি করা হয়েছে, আমার নিজস্ব একটা পার্সোনাল, ওইখানে অ্যাড করে থাকলে আপনারা যারা অ্যাড আছেন বা যারা এখনো অ্যাড হননি অ্যাড হয়ে যাবেন, ওই কমিউনিটিটা থেকে মূলত আমরা এই ধরনের কাজগুলোতে কিন্তু ইন ফিউচারে কাজ করব। ঠিক আছে, আমরা একটা কেউ যদি পোস্ট করে সবার টার্গেট হবে ওইখানে ঝাঁপিয়ে পড়া, এবং পোস্টটা করার আগে আমাদেরকে একটা নোটিফিকেশন আমরা দিয়ে দিব যে অমুক টাইমে পোস্ট হতে যাচ্ছে, আপনারা সবাই রেডি থাকেন, এভাবে একটা কনফার্মেশন দিয়ে পোস্ট করা হবে, তারপরে পোস্ট দেওয়া হবে এবং আমরা সবাই ওখানে ইন্টারঅ্যাক্ট করব। এবং ইন্টারঅ্যাক্ট করে আমাদের যেই অটোমেশনটা আপনারা হয়তো এর মধ্যে শিখে ফেলতে পারবেন যদি ক্রাইটেরিয়াটা ফুলফিল করেন, সব কিছু যতক্ষণ অ্যাট এ টাইম আমাদের হবে তখন কিন্তু পোস্ট টপে চলে যাবে 24 ঘন্টার মধ্যে। এবং এই করে যেটা হবে, যেহেতু ওই যেই কম্পিটিটিভ যেগুলো কম, অর্থাৎ আমি যদি 10,000 টাকায় টার্গেট করি,
অর্থাৎ সেটা একটা হ্যাশট্যাগ মাসে 10,000 বার সার্চ হচ্ছে। তো 10,000 বার এক মাসের জন্য আমি জানি না আমি কতদিন সার্চ টপে থাকতে পারবো, তো 10,000 কে আমি যদি 30 দিয়ে ভাগ করি কত হয়, 30 দিয়ে যদি ভাগ করি সম্ভবত 300 সামথিং, মানে 333 প্লাস হয়, অর্থাৎ পার ডে 333টা সার্চ কিন্তু ওই হ্যাশট্যাগটার উপরে হচ্ছে। তো ওই 333টা যদি ওখান থেকে যদি আমি অ্যাটলিস্ট 10% পাই, 333-এর 10% ধরেন 33 জন, আমি 33 জন না ধরি 30 জন ধরি, 30 জন যদি পাই 30 জনই তো আমার জন্য বোনাস, ঠিক আছে। সামান্য কিছু, এটা আসলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যে এই 30 জনই হবে এমন না, এর কমও হতে পারে বা এর চেয়ে অনেক অনেক বেশিও হতে পারে। আর আমি ঠিক কয়দিন থাকতে পারবো সেটাও আসলে আমরা শিওর না। ক্লাস কি শেষ? ক্লাস তো চলতেছে, আপনারা ক্যামেরাটা অন রাখেন, অফ করে দিলে আমি বুঝবো না। তো আচ্ছা, তাহলে এটা আমরা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা একটু প্রিপারেশন নিয়ে ফেলেন যত দ্রুত সম্ভব। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে খুব বেশি সময় লাগে না, আর প্রত্যেকটা অ্যাকাউন্টটাতে বায়োর কথা বললাম, যা যা দেওয়া লাগে শুধু লিঙ্ক ছাড়া সব দেন, ঠিক আছে। ফোন নাম্বার দিতে ভুলবেন না, অবশ্যই দিবেন, জিমেল ফোন যেন দুইটাই থাকে। আর অবশ্যই যেটা ফেক অ্যাকাউন্টই হোক না কেন কোনো সমস্যা নেই, সেখানে কিন্তু কমপক্ষে আপনারা 10টা পোস্ট কিন্তু করবেন, কারণ অটোমেশনের সময় এগুলো কাজে আসবে। পোস্ট না থাকলে ওই অ্যাকাউন্টটা ইনস্টাগ্রামে সাসপেন্ড করে দিবে। 10টা মিনিমাম পোস্ট করে সবকিছু সুন্দরভাবে করে রেডি হয়ে যান, মিনিমাম 10টা অ্যাকাউন্ট নিয়ে, এবং 6টা অ্যাকাউন্টকে আপনারা লগ ইন করে ফেলেন ইনস্টাগ্রামের অ্যাপে। আর আপনারা কিন্তু চাইলে ইনস্টাগ্রামের অ্যাপটা ডুয়েল অ্যাপের যেই একটা, আপনাদের অ্যান্ড্রয়েড যারা স্মার্টফোন ইউজ করেন তাদের সবার ফোনে এটা বিল্ট ইন আছে, যাদের নাই ওরা অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ডুয়েল অ্যাপ নামে একটা অ্যাপস আছে সেটা নামিয়ে নেবেন, সেটা দিয়ে ইনস্টাগ্রামের অ্যাপ সেম অ্যাপটাকে ক্লোন করে নেবেন, ঠিক আছে। এগুলো খুবই সহজ, আপনারা একটু গুতাগুতি করলেই পেরে যাবেন। ক্লোন করে নিলে যেটা হবে, আপনি অ্যাট এ টাইম দুইটা অ্যাপ পেয়ে যাবেন ইনস্টাগ্রামের, এবং দুইটার মধ্যে 6টা 6টা 12টা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই, মোটামুটি এগুলো বলা হয়ে গেছে। ফাইন্ড আউট টার্গেটেড অডিয়েন্স, আচ্ছা আমরা আজকে টার্গেটেড অডিয়েন্স যেটা আসলে আমাদেরকে বায়াররা কাজ দেয় মূলত, এবং এইসব কাজের জন্য মূলত আমাদের এই ট্রিক্সগুলো প্রয়োজন পড়ে যায় অনেক সময়। তো বায়ারের কাজ, যদি বায়ার বলে যে আমার নির্দিষ্ট একটা টপিক দিয়ে দিল, ধরেন আপনাকে বললো যে কি আমি এখানে কোনটা ধরছি, এখানে দেখি একটু, ইনফ্লুয়েন্সার প্রোফাইল ফাইন্ড আউট ট্রিক্স, কে ফলো না, এটা তো অন্য জিনিস, এটাও আমি দেখাবো, দাঁড়ান আমি যেটা দেখাতে চাচ্ছিলাম ওটা তো কোথায় ছিল, আচ্ছা আমি এখন যেটা পাচ্ছি সেটাই দেখাই, ওইটা কোথাও না কোথাও আছে, হ্যাঁ এটাই এটাই সম্ভবত, কে ফলোয়ার সাইট, হ্যাঁ এটাই। আচ্ছা, তো আমরা আমাদেরকে সাপোজ বায়ার বললো যে আমাদের কি লাগবে, আমাদের লাগবে আপনার, আমি আমার একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, আমার রেস্টুরেন্টের যারা ওনার, মানে আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করি যেটা আসলে রেস্টুরেন্টের মূলত যারা ওনার তারাই নিবে, রেস্টুরেন্টের এমপ্লয়ি বা রেস্টুরেন্ট রিলেটেড যাদের ইন্টারেস্ট আছে তারা নিবে না, তো আমার শুধুমাত্র রেস্টুরেন্ট ওনারই লাগবে। এই জন্য খুব সিম্পল একটা কোড আমরা ইউজ করবো, এই যে এই কোডটা আপনারা একটু খেয়াল করেন, এখানে আমি কোডটা কপি করে নিয়ে গুগলে চলে যাচ্ছি, এটা আপনাদের ক্লাস নোটসে আছে আশা করি, আমি দিয়ে রাখছি সম্ভবত, যদি না থাকে আমাকে একটু ইনফর্ম করবেন, আশা করি আছে। আচ্ছা, আমি ব্রাউজারে আছি অলরেডি, আমি একটা নতুন ট্যাব নিচ্ছি, ট্যাব নেওয়ার পর আমি এখানে সিম্পলি এটা দিচ্ছি কে ফলোয়ার সাইট, তারপর হচ্ছে কোলন instagram.com নিশ, এই নিশের জায়গায় আমি ওই যে রেস্টুরেন্ট বলছে না, এখানে রেস্টুরেন্ট বললে রেস্টুরেন্ট লিখবেন, তারপর এখানে আরও অনেক কিছুই বলতে পারে, অর্থাৎ বাইরে যেটা লাগবে, হ্যাঁ সে একটা নিশ আপনাকে দিবে, সেই নিশ অনুযায়ী কাজ করলে হবে, তার আসলে যেই ব্যবসা আর কি। তো আমি এখানে রেস্টুরেন্টটা লিখেছি রেস্টুরেন্ট, ওকে, এরপর জাস্ট আমরা গুগলে সার্চ করব। সার্চ করার পর এখানে একটু আমাদেরকে খেয়াল করতে হবে, যেমন প্রথমে কি আসছে, তৃষা নো টামি মমি, এগুলো আসলে প্রোফাইল প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখতে হবে, এখানে কিন্তু ম্যাক্সিমাম রেস্টুরেন্ট রিলেটেডই আসবে, ইরিলেভেন্ট খুবই কম আসবে, আশা করি রেস্টুরেন্ট রিলেটেড চলেই আসছে। আমি একটা দুইটা খুলে দেখি, আমি প্রথমটা একটু খুলে দেখি, একটা নতুন ট্যাবে খুলি, একটু প্রোফাইলটা ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে বোঝা যাবে, এটা রেস্টুরেন্টের নাম মনে হচ্ছে, আচ্ছা আমি এটা বাদ দিচ্ছি এখানে, আচ্ছা আবার ইনস্টাগ্রামে লগ ইন করতে হবে, আচ্ছা এটা না, এটা মেবি হোয়াইট স্পট রেস্টুরেন্ট, হোয়াইট রেস্টুরেন্ট, এটা ঠিক আছে, এটা দেখি একটু, এটা মোটামুটি রেস্টুরেন্ট বোঝাই যাচ্ছে,
এরকম প্রোফাইল অনেকেই চলে আসার কথা, আমরা একটু দেখি, খুঁজতে হবে। আচ্ছা আমি একটা একটা করে সবগুলো খুলে দেখি, কারণ এভাবে নাম দিয়ে বোঝা আসলে টাফ। হ্যাঁ এটাও রেস্টুরেন্ট রিলেভেন্স, আমি এটাও কেটে দিচ্ছি। আমি এটা খুলে দেখি, আশা করি রেস্টুরেন্টেরই বেশি আসবে, তবে মিক্স থাকবে এটা স্বাভাবিক, তবে মিক্সের সংখ্যাটা এত বেশি হবে না, ম্যাক্সিমাম কিন্তু রিলেভেন্টই পেয়ে যাবো, এটাও আশা করি রেস্টুরেন্টেরই মধ্যে পড়ে। এবং এটা কিন্তু এই যে দেখেন আমার যখন এটা ওপেন হচ্ছে, এখানে কিন্তু মূল প্রোফাইলের ওনারকে আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এর নামটা আমরা জাস্ট নোট ডাউন করে ফেলবো, এর একটা রেস্টুরেন্ট আছে, ঠিক আছে, জাস্ট এর এই নামটা আমরা কপি করে নিলেই হয়ে যাবে। এবং এই প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড প্রোফাইল, দেখেন এখানে একটা ব্লু ব্যাজ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর আরো একটা খুলি, আমি বেশি খুলবো না, হয়তো দু তিনটা খুলবো, আপনারা আপনারাও এই সেম কোডটা নিয়ে একটু ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন যে ম্যাক্সিমাম কিন্তু রেস্টুরেন্টেরই পাবো আমরা। যদিও প্রথমটা একটু ভুলভালই চলে আসছিল, কিন্তু হয়তো ভুলভাল না, তার প্রোফাইলের বায়োটা পড়লে হয়তো আমরা বুঝতে পারবো রেস্টুরেন্টের নিশ্চয়ই কিছু না কিছু তার প্রোফাইলে আছে, না হলে কিন্তু আসার কথা না। তারপরে অনেক সময় এটা হয় চলে আসে, কিন্তু কোনো কারণ ছাড়া আসার তো উদ্দেশ্য বা কিছু না কিছু তো আছে, তাহলে তো আমাদেরকে একটু সময় নিয়ে খুঁজে বের করতে হবে। আমি একটু নিচে চলে যাই, নিচে থেকে একটা দেখি, এটা তো মনে হয় অন্য কিছুতে ঢুকে পড়লাম, এটা কি? আচ্ছা এটা বাদ দিচ্ছি, এটা বুঝতেছি না, এটা হয়তো আমি লগ ইন নাই সেই কারণেও হতে পারে। আমি আরেকটা দেখি, এটা দেখি, রেস্টুরেন্ট নিয়ে কিছু না কিছু তো কোথাও আছে, না হলে তো আসার কথা না। আচ্ছা আমি এখানে লগ ইন নাই, আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন, ম্যাক্সিমামই আপনারা রেস্টুরেন্ট রিলেভেন্ট এভাবে পেয়ে যাবেন। মানে শুধু রেস্টুরেন্ট না, আপনাকে ধরেন সাপোজ বললো যে আমার আমার রিয়েল এস্টেটের পিপল লাগবে, রিয়েল এস্টেটের যারা ব্যবসা করে, ঠিক আছে, রিয়েল এস্টেট নিয়ে যাদের ইন্টারেস্ট, রিয়েল এস্টেটের ক্ষেত্রে আবার যারা ব্যবসা করে তাদেরকেও লাগতে পারে, তবে বেশিরভাগ লাগে যাদের আসলে ইন্টারেস্ট আছে, কারণ রিয়েল এস্টেট হচ্ছে যে তারা আসলে কিছু না কিছু বিক্রি করবে, ঠিক আছে। এক্ষেত্রে আসলে যারা যারা ওনার বা রিয়েল এস্টেটের ব্যবসা করে তাদেরকে তেমন একটা প্রয়োজন হয় না, মূলত যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে বেশি প্রয়োজন হয়, সেগুলো বুঝে কাজ করবেন। আবার এমন হতে পারে তার সেলুন বিজনেস, মানে এমন কোনো প্রোডাক্ট তার আছে সেই বায়ারের যে সেলুনেই মোটামুটি যারা সেলুন আছে বা বিউটি পার্লার আছে, ঠিক আছে, বা স্পা সেন্টার আছে, ওরা কিনবে। তো জাস্ট নিশের নামটা লিখে খুঁজবেন, নিশের নাম লিখে খুঁজলে একটু সময় লাগবে। যেমন রেস্টুরেন্টটা খুব কমন বলে আমরা খুব বেশি পরিমাণে রেস্টুরেন্ট পেয়ে যাচ্ছি, যেগুলো একটু কম কমন সেগুলো কিন্তু সময় দিয়ে একটু খুঁজে বের করতে হবে, সেগুলো একটু আবার সময়ের ব্যাপার। তবে এটাই হচ্ছে যে সবচেয়ে বেস্ট ট্রিক্স, এটা যদি আপনি কোনো অনেক অ্যাডভান্স কোর্সও করেন, এই সেম এই লিঙ্কটা দিয়ে ওরা আসলে আপনাকে শিখাবে, বা এটা দিয়ে আসলে বের করতে হয়, এছাড়া আর কোনো ওয়ে নাই। যাই হোক আমি এটা দেখাচ্ছি না, এটা আপনারা কোডটা দিয়ে সার্চ করলে বুঝে যাবেন মূল বেসিক জিনিসটা, আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। এবার আসেন আরেকটা জিনিস আপনাদেরকে শেখাই, যেটা আপনাদের অনেক কাজে আসবে। এটা হতে পারে বা এটা এমন যে কোনো বায়ার বললো ইনস্টাগ্রামে যে আমার ইনস্টাগ্রামে যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে লাগবে। এখন ইনফ্লুয়েন্সার জিনিসটা কি, প্রথমে এটা আমি জানি আপনারা অনেকে জানেন, তারপরে একটু বলি। ইনফ্লুয়েন্সার মূলত তাদেরকে বুঝায় যারা আসলে অন্যের, মানে তার প্রোফাইলে অন্যের বিজনেসকে প্রমোট করে। এখন কারা এই কাজটা করে, মূলত যাদের অনেক অনেক ফলোয়ার, অ্যাকাউন্টে প্রচুর ফলোয়ার, অনেক আপনারা অনেককেই দেখবেন, হ্যাঁ লক্ষ লক্ষ ফলোয়ার, এবং যারা লক্ষ লক্ষ ফলোয়ার তারা যে আবার সবাই ইনফ্লুয়েন্সার তাও না। যেমন আপনি শাহরুখ খানের প্রোফাইলে যান, বা আমির খানের যান, বা ক্যাটরিনা কাইফের যান, ওদের প্রোফাইলে যান, ওদেরকে যদি আপনি অফার করেন যে আমার এই পোস্টটা প্রমোট করে দেওয়ার, আপনাকে কি বলবে, বা এটা কি সুন্দর দেখায়? তো ব্যাপারগুলো এরকমই। ইনফ্লুয়েন্সার আসলে কে সেটা বোঝাটা এইভাবে খুবই টাফ, শুধুমাত্র ফলোয়ার থাকলেই যে সে আমার পোস্টগুলো তার প্রোফাইলে প্রমোট করবে এমনটা না। তো এইভাবে আমরা অনেকে দেখা যায় ইনস্টাগ্রামে খুঁজি, ইনস্টাগ্রামে খুঁজে যদি আপনি একজনকে বের করতে চান আপনার মানে ঘাম ঝরে যাবে। তো এই জন্য সবচেয়ে শর্টকাট যে টেকনিকটা, এটা হচ্ছে আপনাদের এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন, shoutcards.com, এরকম অসংখ্য ওয়েবসাইট আছে, আমরা জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি, অসংখ্য ওয়েবসাইট আছে এরকম। আমরা ওটাও দেখিয়ে দিতাম যে অসংখ্য ওয়েবসাইটটা কিভাবে বের করতে হয়, কিন্তু এটা এখন পেইড ওয়েবসাইটটা, এখন পেইড, ওটা দিয়ে এখন কাজ করা যাচ্ছে না, পেইড করলে কাজ করা যায়। যাই হোক আমার কাছে এখন যেটা আছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু 2 মাস আগেও ফ্রি ছিল, হঠাৎ করেই পেইড করে ফেলছে। আচ্ছা এখানে আসার পর এখানে দেখেন ব্রাউজ ইনফ্লুয়েন্সার, আমরা যদি এখন এখানে ক্লিক করি এখানে আমরা সবাই ইনফ্লুয়েন্সারকে পেয়ে যাব। দেখেন ও মাত্র 1900টা ও 1900টা ফলোয়ার, এদেরকে আসলে কেউ হায়ার করবে না, বা এদের প্রোফাইল যদি আপনি আপনার বায়ারকে দেন আপনার বায়ার আপনাকে খারাপ রিভিউ দিবে, এত কম নেবেন না। এই যে মাত্র 1900 দিয়ে সে এখানে রেজিস্ট্রেশন করছে, মানে সেও কাজ জানো, তাকে কেউ কাজের জন্য হায়ার করে বা কাজ দেয়, যাই হোক 1900টা বড় কথা না, হয়তো
এমনও হতে পারে যে তার এই 1900 যে প্রোফাইলের ফলোয়ার আছে হয়তো এমনও হতে পারে এই 1900 একেবারে 100% অ্যাক্টিভ, মানে ও একটা পোস্ট করলে 1900 জন বা 1500 জনই দেখা যাবে এঙ্গেজ হচ্ছে, যেটা হয়তো এই যে 12000 যেটা আমরা দেখতে পাচ্ছি এর ক্ষেত্রে এই জিনিসটা হয় না। যেটা আমি একটু পরে একটু ক্লিয়ার করব যে 1900টা কাজে আসবে বা আসবে না, আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। এটার জন্য আমরা আরেকটা সাইডে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা আপনারা বুঝবেন এবং বায়ারকে মূলত খুশি করতে পারবেন এই কাজটা ডেলিভার করার মাধ্যমে। প্রয়োজনে ওই রিপোর্টটার স্ক্রিনশট সহ দিবেন, তাহলে বায়ার আরো খুশি হবে এবং বুঝবে যে না আপনি আসলে প্রপার মেথডটাই জানেন, যে শুধু ইনফ্লুয়েন্সার না বরঞ্চ ওই ইনফ্লুয়েন্সার যে ও একটা পোস্ট করলো সেই পোস্টের এঙ্গেজমেন্ট ওর প্রোফাইলে কেমন হয় সেটা সহ আপনি দেখিয়ে দিচ্ছেন তাকে, তাহলে সেই বায়ার আসলে প্রচুর খুশি হবে আপনার উপর। যাই হোক, এখানে এগুলো কাজের না, যেমন 1900 তারপরে 4000 এগুলো খুবই কম। আপনারা কিন্তু টার্গেট করবেন যাদের অনেক ফলোয়ার, যেমন এখানে আপনারা দেখেন 86000 আছে, 85000, 1,00,000 আছে, 14000টা অনেক কম হয়ে যায়, 85000 ঠিক আছে, 41 এগুলো ঠিক আছে, 754 এগুলো এগুলো তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না, তবে 10000, 15000, 20000 এগুলো না ধরাই ভালো, 40-50000 মিনিমাম হতে হবে এটা ভালো। তবে ভালো কি ভালো না সেটা এইভাবে আমরা ফাইন্ড আউট করবো না। আপনারা কিন্তু এখানে নাম দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই নামের উপরে আমি যদি একটু ক্লিক করি এগুলো লগ দেখাচ্ছে, যদিও ইনফ্লুয়েন্সার প্রোফাইলটা তো লগ দেখাচ্ছে, লগ দেখালে তো সমস্যা। আচ্ছা, এখানে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করলে এগুলো সাধারণত আমার অ্যাকাউন্ট নাই বলে আমাকে লগ দেখাচ্ছে। অ্যাকাউন্ট করার পর আপনারা এখানে সিম্পলি রেজিস্টার করে নেবেন, তাহলে এখানে ক্লিক করলে এই তালাটা ওপেন হয়ে যাবে, আপনারা নামটা দেখতে পাবেন এবং এই নাম দিয়ে আপনার যদি সন্দেহ বা কোনো ডাউট থাকে ইনস্টাগ্রামে জাস্ট @therateof সহ গিয়ে সার্চ করবেন, দেখবেন @therateof ছাড়া করলেও আসবে, সমস্যা নাই, @therateof লাগবে না, শুধু এইখান থেকে ইউজার নেমটা কপি করে ইনস্টাগ্রামে সার্চ করলে ওর মূল প্রোফাইলটা আপনারা পেয়ে যাবেন। ওর আবার 1.1 মিলিয়ন ফলোয়ার, বিশাল ব্যাপার। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, আমি এখন একটা জিনিস দেখাবো যেটা আপনাদের জানার দরকার খুব বেশি। তাহলে এইভাবে এই সাইটটা, এই একটা সাইট জানলে আসলে যথেষ্ট আপনাদের, যে এমন না যে হাজার হাজার সাইট আছে সবগুলোই আপনাদের লিস্টে থাকতে হবে বা জানতে হবে, যে কোনো একটা থাকলে যথেষ্ট। আচ্ছা, এরপর আমি যেটা করব এখন, আচ্ছা ওখানে আমি আর কিছু দেখানোর ছিল কিনা আরেকবার একটু দেখি, জুমের এটা সরাই। আচ্ছা, এখানে শর্ট বাই করে আপনারা ফলোয়ার দিয়ে বা প্রাইস দিয়েও ইয়ে করে নিতে পারবেন বা স্কোর দিয়েও করে নিতে পারবেন। স্কোর মানে যারা কাজ করছে তাদেরকে একটা রিটার্ন দিচ্ছে বায়াররা। দেখি আমি একটু স্কোরে ক্লিক করে, আমি অবশ্য লগ ইন করা নাই সেজন্য আমাকে হয়তো স্কোরটা দেখ, আচ্ছা স্কোর দেখাচ্ছে। যাদের স্কোর খুব ভালো, এদের যাদের স্কোর ভালো তাদের রেট কিন্তু অনেক হাই, যেমন ওর ফলোয়ারও অনেক, হয়তো একটা পোস্ট একদিনের জন্য হতে পারে যে $50 বা $100 ডিমান্ড করবে, হ্যাঁ, কারণ ওর ফলোয়ারও বেশি এবং ওর স্কোরও ভালো, কারণ ওর এখানে পোস্ট করলেই কাজ হয়। যাই হোক, এদিকে আমি আর যাচ্ছি না, এভাবে আপনারা ফিল্টার করে বের করে নিতে পারবেন। তারপর এখান থেকে ক্যাটাগরিও চাইলে আপনার কোন ক্যাটাগরির বায়ার কাজ দিচ্ছে সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলো আপনারা একটু ঘাটাঘাটি যদি করেন নিজেরা 10-15 মিনিট অনেক বেশি বুঝবেন, আমি যেটা বুঝাচ্ছি তার চেয়ে অনেক বেশি বুঝবেন। ওকে, ক্লাস ক্লাসের টাইমটা আর কতক্ষণ আছে? আচ্ছা যাই হোক, মনে হয় এটা আনলিমিটেড হয়ে গেছে। আচ্ছা, এরপরে আসেন ইনফ্লুয়েন্সার সাথে আমি ডিলিং করব। ডিলিং করার জন্য এই সাইটটাও আপনারা সেম ওখানে পেয়ে যাবেন, আমি এটা একটু কপি করে নিই, কপি করে নিয়ে দেখি এখানে আসলে কি আছে। আমি এটার উপরে দিচ্ছি, এটা আমার আর লাগবে না, আমি এখানে ক্লিক করে এখানে দিয়ে দিই। এটা মেবি আরেকটা সাইট, এখানে আবার অ্যাকাউন্ট করতে হবে, হ্যাঁ এটাও ওরকমই আরেকটা সাইট, এখানেও আপনারা অনেক অনেক ইনফ্লুয়েন্সার পেয়ে যাবেন। আপনারা একটু লগ ইন একটা অ্যাকাউন্ট করে দেখবেন, আমাদের এখানে আসলে অ্যাকাউন্ট মেবি করা থাকলো, আইডি পাসওয়ার্ড মনে নাই, অনেক আগের করা, ঠিক আছে। এরপরে আসেন মূল কাজ, মূল কাজটা কি? আচ্ছা, আমি একটু আগে যেটা খুলছিলাম সেটা কিন্তু আমার লাগবে মেবি, একটু ওপেন থাক, লাগলেও তো সমস্যা, আমার তো অ্যাকাউন্টস নাই। এখান থেকে একটা ইউজার নেম তো আমার লাগবে, নাহলে তো দেখতে পারবো না, যে কোনো একটাও যদি পেতাম। অ্যাকাউন্ট করা ছাড়া হবে না, আই এম এ ব্র্যান্ড, আই এম ইনফ্লুয়েন্সার, আমি যে কোনো কিছু একটা দিয়ে দিচ্ছি আপাতত, কি দেওয়া যায়।
ওরে বাবা, বিশাল ব্যাপার এখানে এত কিছু। আচ্ছা আমি মেবি ব্র্যান্ড দিলে ভালো হতো, আমি একটু ব্যাক করি, ব্র্যান্ড দিয়ে করলে এত কিছু না চাইতেও পারে, ব্র্যান্ড দিয়ে করে দেখি। হ্যাঁ ব্র্যান্ডে না, একই তো অনেক জিনিস। ব্র্যান্ড নেই, ব্র্যান্ড ওয়েবসাইট, সমস্যা নেই, এখানে যেকোনো কিছু একটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আই এম নট এ রোবট, আই এম অ্যাগ্রি। আশা করি সব ঠিকঠাক, সবগুলো ইনফরমেশন ফিল আপ করলেই হবে। এরপর আমরা জাস্ট রেজিস্টারে দিয়ে দিচ্ছি, কিছু একটা দিইনি। আচ্ছা টাইম জোনটা দেওয়া হয়নি, প্লাস সিক্স এশিয়া। প্লাস সিক্স মাইনাস সিক্সে চলে আসছি, প্লাস কোথায়? প্লাস সিক্স এর মধ্যে এশিয়া কোথায় বা ঢাকা? এই যে ঢাকা, ঠিক আছে, ওকে রেজিস্টার্ড।